হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো বিশেষ করে যাদের মুখে নাকি অনেক দাগ আছে, বাজারে ক্রিম মেখে উঠছে না, আবার চোখের তলায় অনেক কালো হয়ে গেছে, নানা রকম ক্রিম মেখেও ঠিক হচ্ছে না, তো আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে একটা কথা বলছি, আমি যেই উপকরণগুলো আজকে মুখে মাখবো, বলতে পারো একটা ফেসিয়াল, তো আমি যেভাবে সব মানে সব উপকরণ দিয়ে আমি ব্যবহার করবো, দেখবো অল্প সময়ের মধ্যে মুখটা একদম ফর্সা হয়ে যাবে। তোমরা শুধু দেখো, ভিডিওটা স্কিপ করো না, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা তোমরা স্কিপ করবে না, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। চলো তাহলে আমি বেশি কথা বলবো না, সময় নষ্ট করবো না, আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো তোমরা ভালোভাবে দেখো। তাহলে তোমরা এভাবে ফেসিয়াল করবে, পার্লারে একদম যাবে না, সামনে তো পুজো আসছে, এরকম করবে তোমরা সপ্তাহে একদিন করে না করো, দেখবে তোমরা কতটা ফল পাবো, একবারই করো তোমরা সপ্তাহে, দেখতে পারবে। তাহলে চলো আর বেশি কথা বলবো না, এবার শুরু করে দিচ্ছি কি কি লাগবে আমার সব কিছু। তো দেখো, আমি ফার্স্ট একটা বাটি নিয়েছি, কাঁচের বাটি, যাই হোক। আর দেখো, এটা হচ্ছে মধু, দেখো আমি মধু নিয়েছি, দেখো আমি এখানে নিয়েছি টক দই, টক দইটা দিয়ে দেবে এবার। তো টক দইয়ের পরে আমি দিয়ে দেবো বেসন, দেখো এখানে বেসন নিয়েছি। আর দেখো কফি পাউডার নিয়েছি, দিয়ে দিচ্ছি কফি পাউডারটা। দেখো আমি আমুলের দুধ নিয়েছি, বেশি দেবো না, অল্প করেই দেবো, দেখো দুধ দিয়ে দিলাম হাফ, দেখো আমুলের দুধ দিয়ে দিলাম। আর দেখো এটা হচ্ছে অ্যালোভেরা, তো এবার অ্যালোভেরার যে ভেতরের জেলটা আছে ওটা আমি এবার নিয়ে নেব। যেরকম করেই হোক না কেন জেলটা বার করব সুন্দর করে, দেখো 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 জেলটা আমি নিয়ে নিলাম। দেখো আমি ভালোভাবে তো এর জেলটাও আমি দিয়ে দিচ্ছি, এবার ভালোভাবে আমি এবার দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কোনো জল ব্যবহার করবো না এখানে। দেখেছো আমি ভালোভাবে মাখিয়ে রেখেছি, এবার প্রায় 2 মিনিট মতো এভাবে আমি রেখে দেবো, 2 মিনিট পরে আমি আসছি, 2 মিনিট পরে আসছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিটের বেশি হবে, রাখতে দিয়েছিলাম। তো এবার মুখে অ্যাপ্লাই করব, দেখো একটু জল দিন এর মধ্যে,
মুখে লাগিয়ে নিতে হবে। তোমরা এটা পুরো দুই হাতেও লাগিয়ে নেবে, মুখে ঘাড়ে পুরো। এটা আলতো আলতো ভাবে লাগাতে হবে, বেশি ইয়ে করা যাবে না। দেখো আমি যেরকম চারটে আঙুল নিয়ে আলতো করে লাগাচ্ছি। তোমরা সপ্তাহে একদিন করবে, বুঝতে পারবে। তো আমি এবার এরকম করে 10 মিনিট রাখবো, 10 মিনিট আমি রাখবো। 10 মিনিট রেখে এ মুখে দিয়ে অন্য কাজ আমি করে নেব। তো 10 মিনিট পরে আসি, তোমার সঙ্গে থাকো, দেখে থাকো। তো আমি 10 মিনিট লাগিয়ে আমি কাজ করছিলাম, তো এখন 10 মিনিট পরে চলে এসেছি। তো এবার আমি দুই হাত দিয়ে এটা ভালোভাবে ম্যাসেজ করে নেব। তো ম্যাসাজ আমার করা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। দেখো এখন কেমন লাগছে মুখটা। তো বন্ধুরা তোমরাই দেখো মুখটা কত কেমন হয়েছে, তোমরাই বলো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা এইভাবে ইউজ করবে, দেখবে তোমাদের খুব ভালো হবে, মুখটা ভীষণ সুন্দর হবে। তোমরা সপ্তাহে একদিন করো, চোখের তলায় কালি সব উঠে যাবে। আর আমি এখন সিঁদুরটা পরে নিয়েছি, আর এইভাবেই তোমরা মানে দেখো এখন মুখটা কেমন লাগছে, তোমরাই বলো। তো
ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কিন্তু বাড়িতে এইভাবে এরকম করবে, সপ্তাহে একদিন করো, দেখবে মুখ পুরো ফর্সা হয়ে যাবে একদম। দেখো তো আর কি বলবো বলো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, একদম অল্প খরচা, মানে বেশি খরচই হবে না। আর ঘরে এই যে উপকরণগুলো দিয়ে আমি করেছি, এইগুলো সব প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। আর দুধটা তোমরা যদি গরুর দুধ না পাও, আমল দুধ দিয়ে দেবা, কিছু হবে না, আমি তো দিলাম। তো দেখো তোমরা একবার করে বলবে, আমাকে বলবে কেমন হয়েছে, তারপরে তোমরা বুঝতে, তোমরা নিজেরাই বুঝতে পারো, মুখটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর দোকানে গিয়ে তো ফেসিয়াল করলে যখন তুমি করবে ততক্ষণ থাকবে, আর এইটা এইটা তোমার একদম পুরো ভেতর থেকে মানে পুরো পরিষ্কার করে দেবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটার বড় করলাম না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো। আর তোমরা বাড়িতে করবে আমি 100% গ্যারান্টি দিয়েছি, তোমাদের চোখের তলায় কালি আর মুখের যে দাগ থাকে সব উঠে যাবে, কোনো সমস্যা হবে না, তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। তো ভিডিওটা বড় করলাম না, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর তোমরা কিন্তু যারা আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই একবার করে বাড়িতে এরকম বানিয়ে দেখো, একবার দেখ, একবার করো, তখন বুঝতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।